হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। তো বন্ধুরা, এখন বাজে 10:30, আর তো দুপুরে রান্নার তোড়জোড় চলছে। আজকে আমি রান্না করব এঁচোড়ের তরকারি। তো বন্ধুরা, এঁচোড়টা কাটতে কষ্ট, মানে আঠার জন্য আঠা লেগে যায় এঁচোড়টা কাটতে গেলে। তো যাই হোক, এঁচোড়টা কাটতে যতটা মানে ভালো লাগে না, খেতে কিন্তু তার চেয়ে খুব ভালো লাগে, খেতে খুব ভালো লাগে। তো বন্ধুরা, চলো আমার আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখো, আমি আমার এঁচোড়টা কাটা হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, চলো। বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই ভাত খাওয়া হয়ে গেছে, আর আমি এখন খেতে বসেছি। তো দেখো, আমি এঁচোড়ের তরকারি করেছি আজকে। আর মানে অনেকেই এঁচোড় বলে, অনেকেই এঁচোড় বলে, যাই হোক, কচি কাঁঠাল যেটা, তো আমি সেই তরকারিটা করেছি, এঁচোড়ের তরকারি করেছি। তো আমার এঁচোড়ের তরকারি হলে আমার ভাতটা একটু খাওয়া বেশি হয়, কেন জানি না এঁচোড়ের তরকারি আমার খুব ভালো লাগে। ভিডিওটা আজ এই পর্যন্তই রাখবো। আর তোমরাই অনেকেই আমাকে বলেছো যে মানে ছোট ছোট ভিডিও দিতে, 2-3 মিনিটের ভিডিও দিতে, ব্লগ দিতে। তো আমি চেষ্টা করব 2-3 মিনিটের ব্লগ দেওয়ার। আর আজকের ভিডিওটা তো এখানেই রেখে দিচ্ছি, কারণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, যাই হোক। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার পাশে থাকবে, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বন্ধুরা, চলো আর অন্য কোনো আরেক নতুন আরেক অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।